আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স বরাবরের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আসছি আপনারা জানেন সবসময় আমি ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আসি আমার এই চ্যানেলে এবং আমি এই অপেক্ষায় থাকি যে কখন কোন দেশের কোনো ভালো ইনফরমেশন আসে কি না কোনো নতুন কোনো ইনফরমেশন আসছে কিনা আমরা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আমাদের বাংলাদেশের জন্য কোনো সুযোগ সুবিধা আসে কিনা সো আমি সবসময় সেই অপেক্ষায় থাকি সো আজকে সেরকম একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য ভালো একটা ইনফরমেশন নিয়ে এসছি নতুন সেটা হচ্ছে যে বাহারাইনের ভিসা কারণ বাহরাইন ই ভিসা আগে দ্বিতীয় আমাদের বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারদের জন্য বন্ধ ছিল এর আগে সো এখন এই বাহরাইনের যে ই ভিসা এটা আমাদের জন্য খুলে দিয়েছে আমরা যারা বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার স্পেশালি আমরা যারা মিডিল ইস্টে থাকি জিসিসি কান্ট্রিতে গালফ কান্ট্রিতে যারা আমরা বসবাস করি বা এখানকার রেসিডেন্ট পারমিট ক্যারি করি আমরা তারা এই বাহরাইনের ই ভিসা নিয়ে আমরা বাহরাইন ভ্রমণ করতে পারি বাহারানের ই ভিসা ইলেকট্রনিক ভিসা যেটা আমাদেরকে অ্যাম্বাসিতে যেতে হবে না আপনি অনলাইনে অ্যাপ্লাই করে সেখান থেকে ভিসা নিয়ে আপনি ফ্লাই করতে পারেন বাহরাইনের উদ্দেশ্যে সেটা হচ্ছে ইলেকট্রনিক ভিসা সো সেই ভিসাটা আমরা সেই ভিসার জন্য আমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারি সো আজকে আমি দেখাবো আপনাদেরকে এই অনলাইনে বাহরাইনের ই ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় কত টাকা সেটার পেমেন্ট করতে হয় সো এই ভিসাটা করতে কোনো ঝামেলা নাই একদম ঝামেলামুক্ত মাত্র পাঁচটা ডকুমেন্টস লাগে এই পাঁচটা ডকুমেন্টস আপনি আপনার মোবাইলে আপলোড করে নেবেন অথবা কম্পিউটারে আপনি পিডিএফ ফাইল করে আপনি ইনস্টল করে রাখবেন কারণ এটা আপনাকে আপলোড দিতে হবে এই ফর্ম ফিল করার সময় অনলাইনে সো এটা হচ্ছে আমাদের জন্য আমরা যারা বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার আমাদের জন্য খুবই খুশির সংবাদ কারণ হচ্ছে যে আমিও আমি নিজেও এই বাহারাইন বাহারাইনের যে ই ভিসা এটা নেওয়ার জন্য আমি অনেক দিন যাবৎ চেষ্টা করেছিলাম আগে পারিনি বন্ধ ছিল বাহারাইনে যে কোনো কারণে বাহরাইনে সরকার আমাদের জন্য এই সার্ভিসটা বন্ধ রেখেছিলো সো আজকে আলহামদুলিল্লাহ গত গত সপ্তাহে এই এই ওয়েবসাইটটা খুলে দেওয়া হয়েছে সো আমরা যারা বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার আমরা জিসিসি কান্ট্রিতে যারা বসবাস করি এটা আমি বারবার বলে দিচ্ছি যারা এই আরব দেশে বসবাস করি বা এখানে কাজ করি এখানকার রেসিডেন্ট পারমিট ক্যারি করি শুধু আমরা এখান থেকে বসে বা অনলাইনে বসে আপনি যে যে দেশে বসে আছেন আরব কান্ট্রি সেখান থেকে আপনি অ্যাপ্লাই করে এই ভিসা নিয়ে আপনি বাহারাইন ভ্রমণ করতে পারেন কারণ বাহারাইন অনেক খুব সুন্দর একটা দেশ এবং অনেকের রিলেটিভ থাকে অনেক বাহারাইনে তো বেড়াতে যেতে পারেন বিভিন্ন অকেশনে কোনো সমস্যা নেই সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বাহারেনের ই ভিসা অ্যাপ্লাই করে আমি জাস্ট ছোট্ট একটা ড্যামো দেখাবো আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে গিয়ে আমি আপনারা আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের থ্রুতে আপনারা যেতে পারবেন বা গুগল ক্রোম বা ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করতে পারবেন সো সেটা আমি দেখাবো আপনাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় কয়টা ডকুমেন্টস লাগে এবং কীভাবে পেমেন্ট করবেন সেটাও আমি বলে দেবো আপনাদেরকে সো আমার সাথে থাকুন আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে সো ভিউয়ার্স গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা জাস্ট সিম্পলি সার্চ করবেন বাহারেন ই ভিসা বাহরাইন ই ভিসা এই যে বাহরাইন ই ভিসা এখানে এই এই ওয়েবসাইটটা এখানে দেখুন এই লিঙ্কে ক্লিক করবেন বাহারাইন ই ভিসা লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই পেজটা খুলে যাবে এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে এখানে 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 ডিসক্লাইমার দেওয়া আছে এখানে এই অফিসিয়াল ডিসক্লাইমার এটা পড়ে নেবেন আপনারা এটা পড়ে তাহলে ইয়েস আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন এই যে দেখুন এই পেজটা এভাবে খুলে যাবে এখানে সো এখন আপনি অ্যাপ্লাই করবেন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কীভাবে সো এখানে দেখুন অ্যাপ্লাই অ্যান্ড এলিজিবিলিটি ঠিক আছে সো অ্যাপ্লাই অ্যান্ড এলিজিবিলিটি এখানে ক্লিক করি আমরা এই যে দেখুন এখানে চলে এসছে ঠিক এই এইভাবে এখানে আপনি এখানে দেওয়া আছে তাদের ওয়েবসাইটের যে মেইন পেজটা এ এখান থেকে আপনি স্টার্ট করতে হবে যেমন এখানে লেখা আছে প্লিজ অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন টু ডিটারমাইন উইচ ভিজাস ইউ আর এলিজেবল ফর ঠিক আছে সো ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ এ কারেন্ট রেসিডেন্ট পারমিট ফর এ জিসিসি কান্ট্রি মানে ওরা বলতেছে যে আপনি কি জিসিসি কান্ট্রিতে থাকেন বা কাজ করেন আপনার রেসিডেন্ট পারমিট আছে আপনি কি ইকামা ক্যারি করেন আপনার কি ইকামা আছে সো এটা তারা বলেছে এখানে আপনাকে কোয়েশ্চেন করেছে সো যদি আপনার থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন ঠিক আছে এখানে ইয়েস করে বাকিটা আপনি এই যে দেখুন ইফ ইয়েস সিলেক্ট দ্য কান্ট্রি আপনি কোন দেশে থাকেন কোন দেশ থেকে আপনি মানে আরব দেশের কোন দেশ থেকে আপনি অ্যাপ্লাই করছেন বা করবেন সেখানে ক্লিক করবেন কুয়েত ওমান সৌদি আরবিয়া ইউনাইটেড আরব এমিরেটস ঠিক আছে সো এখানে আসলে অ্যাকচুয়ালি কাতারের অপশনটা দেয়নি সো আপনি হয়তো কাতার থেকে এলিজেবল না সো সৌদি আরব সো আমি সৌদি আরবে ক্লিক করবো যেহেতু আমি সৌদি আরব থেকে অ্যাপ্লাই করব সৌদি আরবে ক্লিক করে দিয়েছি ঠিক আছে পারপাস অফ ইয়ার ভিজিট সিলেক্ট এই যে পারপাস অফ ইউর ভিজিট এখানে বিজনেস ট্যুরিজম ইনভেস্টমেন্ট অ্যান্ড সেলফ স্পন্সার ঠিক আছে সো আপনি এখানে ট্যুরিজম আপনি যেহেতু ভিজিট করতে যাবেন ট্যুরিস্ট হিসাবে যাবেন সেখানে আমি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবো সো ট্যুরিজমে আমি ক্লিক করলাম ডিটেল পারপাস ঠিক আছে সিলেক্ট সো আপনি যে যাবেন সেখানে সো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে হ্যাঁ ডিটেলস বলার জন্য পারপাসটা ডিটেলস আপনি যেমন মোটর স্পোর্টস ইভেন্ট স্টাডি মেডিকেল চ্যারিটি স্পোর্টস জার্নালিস্ট জার্নালিজম তারপর ট্রানজিট এক্সিবিশন কনফারেন্স আদার্স সো আমি এখানে আদার দিয়ে দেবো যেহেতু এখানে ট্যুরিজমের অপশন নেই ট্যুরিজমের অপশন আগেই দেওয়া ছিল আমি আদার দিয়ে দিই তারপরে এখানে ডিসক্রিপশন অফ পারপাস অফ ভিজিট ডিসক্রিপশন এখানে ছোট্ট একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন আপনি জাস্ট ট্যুরিজম টি ও ইউ আর আর আই এজ এ ট্যুরিজম এস এম ট্যুরিজম দিয়ে দিচ্ছি ঠিক আছে সো ন্যাশনালিটি অ্যাজ শোন ইন ইয়র পাসপোর্ট আপনি কোন দেশের ন্যাশনালিটি আপনি সেটা এখানে ক্লিক করে এখানে অপশন দেওয়া আছে সো যেহেতু আমি বাংলাদেশি আমি এখানে বাংলাদেশ ক্লিক করব বাংলাদেশটা এখানে বসিয়ে দেব সো এখানে আমাদের মোটামুটি ফার্স্ট পেজ কমপ্লিট হয়ে গেছে বাংলাদেশ দিয়ে দিছি আর সেকেন্ড যেটা এখন অপশন যেখানে এখানে যেখানে ইমেজ দেওয়া আছে একটা ক্যাপচার দেওয়া আছে টু বি সিক্স টু ফোর এটা এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে টু বি সিক্স সেম বসাতে হবে সেম যেই অক্ষরগুলো এখানে দেওয়া আছে সিক্স টু ফোর টু ফোর এবার আমি নেক্সট দেব ঠিক আমি যেভাবে করতেছি ঠিক এভাবে করবেন আমি জাস্ট ফার্স্ট পেজগুলো দেখাই দেখাই দিচ্ছি আপনাদেরকে নেক্সট এখানে নেক্সট এবং অ্যাডজিট লেখা আছে সো আমি নেক্সট দেব নেক্সট এই যে দেখুন এখানে আপনার মোটামুটি দ্বিতীয় পেজ খুলে গেছে ন্যাশনালিটি বাংলাদেশ পারপাস অফ ভিজিট ট্যুরিজম ওখানে আমি পিছনে যেই পেজটা কমপ্লিট করেছি সেটা এখানে অলরেডি চলে এসছে রেসিডেন্ট ইন সৌদি আরবে আমি সৌদি আরবি রেসিডেন্ট এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে অনেকগুলো ক্যাটেগরি দেওয়া আছে ঠিক আছে ভিসার এই যে দেখুন অনেকগুলো ক্যাটেগরি এখানে দেওয়া আছে আর্টিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা ভিসা টু ফরেন এই অনেকগুলো ভিজিট ভিসা তারপরে অনেক জিসিসি ভিজিটের ই ভিসা ভিজিট সিঙ্গেল এন্ট্রি ভিজিট সিঙ্গেল এন্ট্রি জিসিসি ঠিক আছে সো এখানে আমি অপশানগুলোর সবগুলো থেকে একটা অপশান চুজ করব সেটা হচ্ছে এই যে দেখুন ভিজিট সিঙ্গেল আমি দেখাচ্ছি এখানে বড় করে ভিজিট সিঙ্গেল এন্ট্রি জি আমি সিঙ্গেল এন্ট্রিতে যাব জিসিসি কান্ট্রি থেকে অ্যাপ্লাই করেছি সো এখানে আমি ক্লিক করব সিঙ্গেল সি কন্ডিশন টু উইক্স ইন্টারনেট অ্যাপ্লাই নাও সো এটা আপনার পনেরো দিনের ভিসা দিবে ঠিক আছে চোদ্দো দিন কি পনেরো দিন টু এক্সের ভিসা সি কন্ডিশন আপনি কন্ডিশন দেখতে পারেন এখানে কী কী লাগবে ঠিক আছে সো আমি এখানে ক্লিক করবো অ্যাপ্লাই নাওতে ক্লিক করব ভিজিট সিঙ্গেল এন্ট্রি জি সিসি সিঙ্গেল টু উইক্স ইন্টারনেট অ্যাপ্লাই এই যে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি এই যে দেখুন চলে আসছি এখানে এখানে একটা আরেকটা একটা ডিসক্লেমার দিচ্ছি এখানে পড়ে নেবেন ঠিক আছে পড়ে তারপরে অ্যাকসেপ্ট করবেন সো পড়ার দরকার নেই এখানে সব কিছুই আমরা এলিজেবল সো এখানে পড়ার দরকার নেই আই অ্যাকসেপ্ট ক্লিক করে দিবেন এই যে দেখুন চলে এসছে এটা হচ্ছে মেইন পেজ এই পেজটা আপনি ফিল আপ করে দেওয়ার পরেই এই এই পেজটা এখানে একদম সহজ আপনি নিজে পারবেন আপনার পাসপোর্ট নাম্বার আপনার ন্যাশনালিটি এখানে অলরেডি দেওয়া আছে ডেট অফ বার্থ আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থ আছে সেটাই দেবেন তারপর আপনি ছেলে না মেয়ে সেক্স এখানে দিয়ে দেবেন মেল ফিমেল তারপরে কান্ট্রি অফ বার্থ এই এইগুলি তারপরে ফিমেল ফ্যামিলি নেম সরি ফ্যামিলি নেম আপনার নাম পাসপোর্টে যেই নামটা আছে সেই নামটা দিবেন ফ্যামিলি নেম গিভেন নেম অকুপেশান আপনি কি জব করেন বা কি করেন সেটা বসিয়ে দিবেন জব টাইটেল সেটা বসিয়ে দিবেন প্লেস অফ ওয়ার্ক আপনি কোন জায়গায় কোন সিটিতে আপনি জব করেন আপনার ইমেল নাম্বার এবং টেলিফোন নাম্বার ইমেল নাম্বার খুবই জরুরি এই ইমেল আইডি সরি আপনার ইমেল আইডি খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা এই কারণ এই ইমেল আইডিতে আপনার যেই অ্যাপ্রুভাল লেটার আসবে আপনার ভিসাটা এখানে আসবে সো আপনি এখানে দেওয়ার পরে এখানে ফ্লিপ করে ফিল আপ করে নেক্সটে যাওয়ার পরে আপনার যেই বাকি যেই ডকুমেন্টসগুলো আপনার যেমন পাঁচটা ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে আপলোড দিতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট ইকামা আপনার পাসপোর্টের কপি আপনি আপলোড করে রাখবেন তারপরে ইকামার যে কপি ইকামার কপিটা আপনি আপলোড দিয়ে রাখবেন এখানে অরিজিনাল যে একামা সেটা সেটা আপনি ফটো তুলে আপনার মোবাইলে সেটাকে আপনি এখানে আপলোড করে রাখতে পারেন তারপরে হচ্ছে এয়ার টিকিট আপনার যাওয়া আসার টিকিট আপনি আপলোড করে দিবেন হোটেল রিজার্ভেশন অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে দিয়ে দেবেন সুন্দরভাবে এখানে বসানোর পরে যে নেক্সটে যে পেজটা আসবে সেটা দিয়ে দেবে সেখানে আপনি আপলোড দেবেন আপলোড দেওয়ার পর আমার স্ক্রিনে আমি দেখাচ্ছি ঠিক এরকম একটা পেজ খুলে যাবে সেই পেজে আপনি দিয়ে দেবেন সো ভিওর্স এই ছিল প্রসেস আপনারা ঠিক এইভাবেই আমি জাস্ট অর্ধেক দেখিয়েছি পুরোটা দেখা দেখাইনি যেহেতু আমি এখন অ্যাপ্লাই করবো না আমি জাস্ট আপনাদের সুবিধার্থে এটা দেখিয়ে দিয়েছি আপনারা ঘরে বসেই নিজের মোবাইল অথবা নিজের ল্যাপটপ দিয়ে আপনারা ঘরে বসে করতে পারবেন বেশি সময় লাগে না মাত্র দশ পনেরো মিনিট সময় লাগে টাকাটা পেমেন্ট করবেন আপনার ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনে জাস্ট উনত্রিশ ডলার উনত্রিশ বাহারানি দিনার সেটা আপনি জাস্ট পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনাকে এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে আপনার ভিসাটা চলে আসবে এক সপ্তাহের ভিতরে চলে আসে অলমোস্ট এক সপ্তাহ বেশি লাগে না এক সপ্তাহকে দশ দশ দিনের ভিতরে চলে আসে ভিসা সো আপনারা অ্যাপ্লাই করতে পারেন খুবই ইজি ওয়েবসাইট এখানে বা কোনো ধরনের কোনো হেজিটেশন নেই আপনার জাস্ট চার পাঁচটা ডকুমেন্টস আপনি আপলোড করে রাখবেন এই ভিসাটা অ্যাপ্লাই করার আগে পিডিএফ ফাইল করে আপনার ইয়েতে মোবাইলে অথবা আপনার ডেস্কটপে এটা রেখে দেবেন সো আপনি একটা একটা করে আপলোড দিলে আপনি ফুল প্রসেসটা আপনি কমপ্লিট করতে পারবেন অনলাইনে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিসাটা নিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন আর যারা ভ্রমণ বিলাসী তাদের জন্য খুবই এটা সু সুসংবাদ ভারেন খুব সুন্দর একটা দেশ এবং যারা পাসপোর্টের ভ্যালিউ বাড়াতে চান সো আপনারা ভারেন ভ্রমণ করতে পারেন এম্বাসিতে না গিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে যারা জিসিসি কান্ট্রিতে আছেন যারা রেসিডেন্ট পারমিট ক্যারি করেন যেটাকে ইকামা বলে সৌদিতে ইকামা বলে সো এই যারা দুবাই সৌদি আরব কাতার ওমান কুয়েত এইসব দেশে আসেন যারা তারা খুবই সুন্দরভাবে ইজিলি আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করে চলে যেতে পারেন কোনো সমস্যা হবে না সো গাইস আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন आगे पर्यंत तक ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম